চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, ডেইলি ব্লগ করছি না। তো আজকে আমি একটা রেসিপি করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গীতা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে রুটি আর মাংসের কিমা। তার জন্য আমি কি কি জোগাড় করেছি তো তোমরা এটা দেখো। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিচ্ছি, মানে পুরো হাড় ছাড়া শুধু সলিড চিকেন নিয়ে দেখো এরকম, ঠিক এতটা ছোট ছোট পিস করে দিয়েছি। এটা ঠুরোও নিতে পারো তোমরা, মাংসের দোকান থেকে বলতে পারো, কিন্তু আমি মাংসের দোকান থেকে করিনি, আমি ঘরেতেই করেছি। আর এখানে নিয়েছি টমেটো একটা, ক্যাপসিকাম আধখানা, পেঁয়াজ, রসুন নিয়েছি, রসুন কুচো নিয়েছি। তো আমি আদা রসুন বাটাও এতে অ্যাড করবো, ঠিক আছে? আমি এখন তো বেশি বকবক না করে আমি চলো রান্নাটা শুরু করি, ঠিক আছে? বেশি না বকবক করে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো আমি ইন্ডাকশন ওভেনটা অন করবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এটা এখন রসুনটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিই। তো আমি এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এইটা আমি একটু আদাটা ছুলে নিলাম, ঠিক আছে? আমি একটুখানি আদা ছুলে নিলাম, ঠিক আছে? আদাটা একটু ছুলে নিয়ে আমি দিয়ে দিলাম। তুমি আর একটু আদা রসুন বাটা, ছোলা জিনিসটা দিলে কি হবে, একটা ছোলা বা এই যে আমি গোটা রসুন কুচিয়ে কুচিয়ে দিচ্ছি, এই জিনিসটা একটা আলাদা ভাব লাগে। এটি গালে পড়লে মিষ্টি মিষ্টি ভাব লাগে, রসুনটা ভাজা হয়ে গেলে তো মিষ্টি মিষ্টি হয়ে যায়। গরম তেল ছিটে পড়বে, এবার আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দেবো।
অল্প একটু চিনি দিয়ে দেব। সেটা তোমরা না চাইলে নাও দিতে পারো, আমি অল্প একটু চিনি অল্প একদম চিনিতে মতো। দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে কোন কোনটা জল বেরোচ্ছে। এবার আমি হলুদ দিয়ে দেব, হলুদ আর ঝালগুলো দিয়ে দিলাম। অল্প একটুখানি জিরে করে দেব, মশলা দিয়ে গ্যাসটা একটু আস্তে দিয়ে এটাকে আমি একটু কষার সময় দেবো, ঠিক আছে? জলটা মনে এই যে আমি তখন চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ঢাকনাটা খুলছি। খুলে দেখো আমার তরকারিতে আছে, আমি মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, দিয়েছিলাম বুঝতেই পারছো আমার মেয়ে চাল্লাচ্ছে। এবারে আমার ঝোলটা ভালো মতো ভাবে মরে গেছে, এতটা থাক থাকাই। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব। দেখতেই পেলেন খুব সহজেই আমি করে ফেললাম। এবারে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। আবার দেখবে আমি যখন থালায় সাজাবো তো তখন আমি তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের রুটি আর মাংসের কিমা কত সহজেই তৈরি হয়ে গেল, আজকে আমি কত সহজেই তৈরি করে ফেললাম। তো তোমরা ঘরে বানিয়ে তৈরি করে খেও, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আরও যদি তোমাদের নতুন নতুন রেসিপি যদি জানো যে যেটা আমি বানাবো, তোমরা আমায় কমেন্টে বলতে পারো, তো আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? গুড নাইট, টাটা।